শ্রেষ্ঠ কথা চারটি। ক সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। খ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। গ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঘ আল্লাহু আকবার, আল্লাহ মহান। সহি মুসলিম। জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এ সাক্ষ্য দেওয়া। শব্দার্থ ইলাহ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। বান্দাহর উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য এবং দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। সহি বুখারী। বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতপর এ কথার উপর অটল থাকো। সহি মুসলিম। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কেউ এই ঘোষণা দেবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন। সহি বুখারী। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। আহম্মদ। সব কাজের আসল কাজ হলো ইসলাম। আহম্মদ। কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ পর্যন্ত তার মন ও জবান মুসলিম না হয়। তাগরিব। পবিত্রতা ইমানের অর্ধেক। সহি মুসলিম। যে পুত পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন। সহি বুখারী। যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না। মিশকাত হাদিস। 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করতে আদেশ করো। আবু দাউদ। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। সালাত মুমিনদের মিরাজ। মিশকাত শব্দার্থ। মিরাজ মানে ঊর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা। সালাত জান্নাতের চাবি। শব্দার্থ সালাত অর্থ নামাজ। জান্নাত অর্থ হচ্ছে বেহস্ত। সালাত হলো নূর। সহি মুসলিম। সালাত আমার চক্ষু শীতলকারী। পবিত্রতা সালাতের চাবি।